नमस्कार विटिवी प्राइम टाइम बांगला खबरे आपनादेर स्वागत जानाई आमी विभूति मजुमदार। प्रथमे संबाद शिरोनाम, काछाड़ बन विभागेर बड़सड़ साफल्य, पाचारेर पथे उद्धार बिरल प्रजातिर बन्य प्राणी। গৃহপরিচারিকাকে দর্শনের চেষ্টা, কাটিগড়ায় আটক বিদ্যুৎ বিভাগের কর্মী। কাছাড়ে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, বুধবার আরো 82 জনের দেহে কোভিড শনাক্ত। এবারে বিস্তারিত খবর। মিজোরাম থেকে পাচারের পথে আসাম মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তের ধলাই লাইলাপুরে উদ্ধার হলো বিভিন্ন বিরল প্রজাতির বন্যপ্রাণী। বন বিভাগের শিলচর ডিভিশনের অধীন হাওয়াইতাং রেঞ্জের লাইলাপুর বিটের বনকর্মীরা রুটিন প্যাট্রোলিংয়ের সময় মঙ্গলবার রাত প্রায় 11টা নাগাদ সন্দেহবশত মিজোরাম থেকে আসা TS08UB1622 নম্বরের লরিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করেন। পরে উদ্ধার হওয়া বন্যপ্রাণী লরি ও দুই চালক নরসিম্মা রেড্ডি ও নবনাথ টুকারাম ভাইডককে হাওয়াইতাং রেঞ্জের ধলাই কার্যালয়ে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া বন্যপ্রাণীগুলির মধ্যে রয়েছে একটি কাঙ্গারু, ছয়টি তোতাপাখি, তিনটি কচ্ছপ ও দুটি বানর। বুধবার এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন হাওয়াইতাং রেঞ্জের রেঞ্জ অফিসার দিব্যজ্যোতি দেউড়ি। আমড়াঘাট থেকে বিটিভি প্রতিনিধি বিক্রম বিজয় দাসের রিপোর্ট। হয় কালকে নিশা প্রায় 11টান বাজাত আমার লাইলাপুর আসাম মিজোরাম বর্ডার কাছে হাওয়াইতাং ফরেস্ট রেঞ্জ অধীনত কাছাড় ফরেস্ট ডিভিশন অন্তর্গত কালি লাইলাপুরে এটা রেগুলার নাইট পেট্রোলিং সময় কিছুমান দুষ্প্রাপ্য প্রাণী এক্সোটিক স্পেসিস আমি উদ্ধার করবলৈ সক্ষম হয়েছো। তার মাজতে আছে আপনার ছটা মেকাপ যেটা আমেরিকান অরিজিন হয়, লগে আছে একটা ক্যাঙ্গারু আর দুটা এক্সোটিক মাংকি আর তিনটা আছে টর্টয়েস। সো গতিকে ইয়াত মই এই বিফল সাফল্যের জন্য ধন্যবাদ দিব বিচাৰিছো আমার লালাপুর বিট অফিসার স্টাফ এবং তার ধলাই আমার পুলিশ স্টেশনের পুলিশ কর্মী সকল তাত আছে। আমাক একেলগে আমি টিম মানে আপনার চেকিং করার সময় ভেহিকল চেকিং করার সময় গাড়ি চেকিং করার সময় আমি এটা উদ্ধার করবলে যেহেতু সক্ষম হয়েছে তো তখন মানে ধন্যবাদ দিব লাগিব। যেহেতু কালি এখন গাড়ি সাসপেক্ট করার পিছত কিছুমান আমি গন্ধ পালে আমার স্টাফে, তারপর দেখার পিছত এই কার্টুনখিনি আটটা কার্টুনত যে এই প্রাণীখিনি আপনার কেজত মানে বন্দী করে ক্যাপ্টি করে লই আইছিল। তো আমি পিছন সোধা পোছা দুজন লোক ইয়াত কারেক্ট করেছো আমি, ইয়ার মাজতে ড্রাইভার আর হ্যান্ডিম্যানজন তাহলে পিছত স্টেটমেন্ট লওয়ার পিছত গম পালো যে তাহলে আইজলের পরা গুয়াহাটিলে বলে লই আইছিল। সুরক্ষা কর্মীদের মধ্যে কোভিড-19 রোগে ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা প্রশাসন তাদের এই রোগ প্রতিরোধের জন্য কোভিড-19 সম্পর্কিত প্রটোকল আক্ষরিক অর্থে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। বুধবার শিলচরের জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে জেলা পর্যায়ের সমন্বয় কমিটির এক সভায় সভাপতিত্ব করে জেলা উপায়ুক্ত কীর্তি জলি আসাম সরকার ও কেন্দ্র সরকার কর্তৃক জারি করা কোভিড-19 স্বাস্থ্য সুরক্ষা প্রোটোকলকে কঠোরভাবে মেনে চলার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। সুরক্ষাকর্মীদের মধ্যে এই রোগের আরও বিস্তার রোধে জেলায় অবস্থিত আধাসামরিক ও সশস্ত্র বাহিনীর সমস্ত ইউনিট দ্বারা কেন্দ্র ও রাজ্য সরকারের সকল কোভিড সংক্রান্ত প্রটোকল কঠোরভাবে অনুসরণ করতে বলেন। কোভিড-19 মহামারীর মধ্যে আসন্ন স্বাধীনতা দিবস উদযাপনের সময় আইন শৃঙ্খলা সম্পর্কিত সমস্যা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়েও বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এই সভায় পুলিশ সুপার বনওয়ারিলাল মিনা, অতিরিক্ত জেলা শাসক সুমিত সত্যবান ও রাজীব রায়, জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর সুদীপ জ্যোতি দাস এবং জেলা সার্ভিলেন্স অফিসার ডক্টর ইব্রাহিম আহমেদ অংশগ্রহণ করেন। রাজ্যে স্বাস্থ্য বিভাগে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগে বরাক উপত্যকাকে বঞ্চনা করা হয়েছে এই অভিযোগ এনে এবার সরব হলো হাল্লাকান্দি কংগ্রেস। এক সাংবাদিক সম্মেলন ডেকে তারা তাদের ক্ষোভের কথা তুলে ধরেন। কৃষি বিভাগের পর স্বাস্থ্য বিভাগের ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিযুক্তিতে ফের বঞ্চিত বরাক। বরাক বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস।
হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের উপসভাপতি জামিল হোসেন লস্কর, হাইলাকান্দি রুরাল ব্লক কংগ্রেস সভাপতি আইনজীবী নুরুল আমিন মজুমদার প্রমুখ মঙ্গলবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকে এ ব্যাপারে তীব্র প্রতিবাদ, নিন্দা ও ধিক্কার জানান। বলেন, বিজেপি সরকারের শাসনে বরাকের প্রতি নজিরবিহীন বঞ্চনা করা হচ্ছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অসমীয়াদের খুশি করতে বরাকের বাঙালিদের বঞ্চিত করা হচ্ছে। নাগরিকত্বের লালিপপ দিয়ে বাঙালিদের ঘুমপাড়ানির ওষুধ দিয়েছে বিজেপি সরকার। বাঙালিদের নীরব ভূমিকায় একের পর এক নাড়িচ্ছেদন করেছে বিজেপি। কৃষি বিভাগের নিযুক্তিতে বরাককে বঞ্চিত করার পর স্বাস্থ্য বিভাগের নিযুক্তিতে ফের বঞ্চিত বরাক। স্বাস্থ্য বিভাগের 150টি ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিযুক্তিতে বরাকের ভাগ্যে জুটেছে মাত্র 2টি। বিজেপির শাসনে বঞ্চনার দলিল হয়ে উঠেছে বরাক। বরাক হারানো ছাড়া নতুন কিছুই পায়নি। বিজেপির শাসনে পাঁচগ্রামে কাছার কাগজকল বন্ধ হয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক ব্রহ্মপুত্রের সমবিকাশে বুলি আওড়ান। হাইলাকান্দি জেলা কংগ্রেসের কর্মকর্তারা আরও বলেন, বিজেপি নেতামন্ত্রীদের কথা ও কাজের কোনো মিল নেই। ক্ষমতায় এলে পাঁচগ্রামে কাছার কাগজকল চালু করার সহ যতসব প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি, কোনো প্রতিশ্রুতি পালন করেনি। এরপরও বরাকে বিজেপির সাংসদ বিধায়করা বরাক বঞ্চনার প্রতিবাদে মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন। এতে বরাকের প্রতি একের পর এক বঞ্চনা চলছে। স্বাস্থ্য বিভাগের অধীনে NHM-এ ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিযুক্তিতে বরাকের বেকারদের বঞ্চিত করা হয়। বিধানসভা নির্বাচনে বরাক বঞ্চনার যোগ্য জবাব দেবেন ভোটাররা, বললেন মিতুজ্জামান লস্কর সহ অন্যান্য কংগ্রেসি পদাধিকারীরা। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, কয়েকদিন আগে আমরা দেখতে পাইছি যে কৃষি বিভাগও প্রায় 100টার মতো চাকরি হয়েছে, যে চাকরিগুলো তাকিয়া টোটালি আমরা বরাক বঞ্চিত হয়েছে। আজকে দেখেন হাইলাকান্দি জেলাতে আমরা বর্তমানে 3 বিধায়ক AIUDF এর আসেন, তারা থাকার সত্ত্বেও আমরা বরাক আজকে টোটালি বঞ্চিত। আজকে কিতা আমরা হাইলাকান্দি জেলার বা আমরা বরাক বেলিতে কি এই ধরনের যোগ্য কোনো প্রার্থী নাইনি বা এরা এখানে যোগ্যতা অনুসারে দেওয়া হইল না? আজ অব্দি তারা একটা কোয়েকশন করলো না, 3 বিধায়ক আছে হাইলাকান্দির মধ্যে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। গতকালকে আরো একটা লিস্ট আউট হয়েছে NHM-এ, ন্যাশনাল হেলথ মিশনে, প্রায় 150টার মতো চাকরি হয়েছে। যে চাকরি হয়েছে এই চাকরিগুলোর মধ্যে থেকে আমরা বরাক এক প্রকার বঞ্চিত, যেটার মধ্যে একদম নাথিং একটা পার্সেন্ট দেওয়া হয়েছে। খবর পাইছি, আমরা শুনতে পাইছি যে অনলি ফর 2 পাইছে চাকরি। তো যাই হোক, আজকে 150 দেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু আমরা বরাক বেলিতে কোনো যোগ্যতা নাইনি এই ধরনের চাকরি পাওয়ার মতো। আমি আজকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই যে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের 3 অকর্মণ্য বিধায়ক আছেন, এই বিধায়কগুলারে আমি ধিক্কার এবং নিন্দা জানাইয়া আজকে তারা মুখ কুলু পাঠিয়ে তারা গৌরব বইয়া আছে। তৎসঙ্গে আসাম সরকারকেও আমরা ধিক্কার জানাইয়া, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙ্গরিয়ারেও আমরা ধিক্কার জানাইয়ার, তারার তো একটা স্লোগান আসলো বরাক ব্রহ্মপুত্র মিলি লইয়া তারা মিলিয়া চলব। আজকে দেখা যায় টোটালি আমরা বরাকরে বঞ্চিত করিয়া তারা ব্রহ্মপুত্র মিলি লইয়া চলে, যার প্রমাণ তারা আগামী 21 আমরা বরাক বেলির যে জনতা আছে এটার প্রমাণ তারারে আগামী 21 দিবা, যেটার প্রমাণ তারা পাইবা। বুধবার কালাইন ব্রাহ্মণগ্রামের বিদ্যুৎ বিভাগের কর্মী শঙ্কর পালকে গ্রেপ্তার করলো কাটিগড়া পুলিশ। অভিযোগ, গত 2-3 পূর্বে বৈষ্ণব পদবীর এক নাবালিকা গৃহপরিচারিকাকে বলপূর্বক শ্লীলতাহানির করার চেষ্টা করেছিল শঙ্কর পাল। কোনোভাবে নাবালিকাটি পালিয়ে বাবার বাড়িতে গিয়ে সকল কথা বলে দেয়। এ মর্মে নাবালিকার পরিবারের পক্ষ থেকে কাটিগড়া থানায় বিদ্যুৎ কর্মী শঙ্কর পালের বিরুদ্ধে মামলা করা হয়। বুধবার কাটিগড়া পুলিশ শঙ্কর পালকে আটক করে জেল হাজতে পাঠায়। কাটিগড়া থেকে VTV প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট।
মদুরার বিট অফিসার ও মহালদার সংবাদমাধ্যমের সামনে ভুল তথ্য পরিবেশন করেছেন। সাংবাদিক সম্মেলন ডেকে এই অভিযোগ উত্থাপন করলেন স্থানীয়রা। মদুরা কোয়ারি থেকে অবৈধ পাথর সংগ্রহ করা নিয়ে সরব হওয়ায় তাদেরকে হেনস্থা করতে সংবাদমাধ্যমে ভিত্তিহীন বিবৃতি দিয়েছেন মদুরার বিট অফিসার ও মহালদার ভূষণ পাল। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে মদুরার বিট অফিসার সচিন রাজবংশী ও মহালদার ভূষণ পালের বিরুদ্ধে এমনই পাল্টা অভিযোগ তুললেন দীপু সেনাপতি, সুভাষ পাল, বাপন রায় ও সুমন দাস। বিট অফিসার সচিন রাজবংশী ও মহালদার ভূষণ পাল তাদের বিরুদ্ধে যে বিবৃতি দিয়েছেন সেটা ভিত্তিহীন বলে উল্লেখ করে তারা বলেন, গত কয়েক মাস থেকে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে অন্ধকারে রেখে বিট অফিসার ও মহালদারের যুগসাজেশে থাইকুল নালার পারমিটে মদুরা কোয়ারি থেকে পাথর সংগ্রহ করে পাচার করা হচ্ছে। বিষয়টি নিয়ে সরব হওয়ায় তাদেরকে হেনস্থা করতে বিট অফিসার ও মহালদারদের তরফে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেন তারা। তারা প্রশ্ন তুলেন, যেহেতু মদুরায় একটি ফরেস্ট বিট অফিস রয়েছে এবং বনকর্মী ও আধিকারিকরা সেখানে নিযুক্ত রয়েছেন, তখন রাতের অন্ধকারে জেসিবি দিয়ে যদি অবৈধ পাথর সংগ্রহ করে থাকেন তারা, তবে সেটা বন্ধ করতে কেন বিভাগীয় নিয়মে যথাযথ সময়ে ব্যবস্থা নিলেন না তারা? সুমন দাস বলেন, 2019 সালের নভেম্বর মাসে মদুরায় অবৈধ পাথর খনন নিয়ে যে মামলা করা হয়েছিল তাতে তার নাম ছিল না, কিন্তু এখন আশ্চর্যজনকভাবে তার নাম জড়ানো হচ্ছে। এদিকে যুবশক্তি পরিষদের সভাপতি অয়ন দেব এবং সম্পাদক কপিল আহমেদ বড়বুইয়া পৃথক এক বৈঠকে যৌথ তদন্তের দাবি তুলে বলেন, থাইকুল নালার পারমিটে মদুরাকুয়ারি থেকে পাথর উত্তোলনের অভিযোগ স্থানীয়দের তরফে উত্থাপন করা হচ্ছে, সেখানে সরকারের উচিত বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা। এক্ষেত্রে উদারবন্দ ও মদুরাকুয়ারির স্থানীয়দের নিয়ে যৌথ তদন্তের দাবি জানান তারা। উদারবন্দ থেকে ভিটিভি প্রতিনিধি নঈম হোসেন বড়বুইয়ার রিপোর্ট। গতকালকের নিউজ পেপারে যেটা আমার বিরুদ্ধে আমার বিট অফিসার এবং টান্ডা থাইকুলনালা মহালদারে যেটা কইছই, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। যদি আমরা এরকম কিছু করিয়া থাকি, যদি আমি গাড়ি ঢুকাইয়া বা আমার তো নিজস্ব জেসিবিও নাই, যদি গাড়ি দিয়ে আমরা রাত্রে বেলা চুরি করিয়া থাকি বা দিনের বেলাও চুরি করিয়া থাকি, তো এখানে ফরেস্ট অফিস তো নিশ্চয়ই আছে মদুরার। ফরেস্টের চার পাঁচজন স্টাফ আছে, তারার ব্যাটালিয়ান আছে। আজকে পর্যন্ত আমার কোনো গাড়ি ধরিয়া কোনো অফেন্স করা হয়েছে না, কোনো ইয়ে নাই। আমি লিগেল ব্যবসা করলাম, আমার মাত্র দুইটা গাড়ি, আমি অত বড় ব্যবসায়ী হইও নাই। তারা আজকে পর্যন্ত তো আমার গাড়ি ধরিয়া কোনো অফেন্স হয়েছে না, কোনো অভিযোগ আমার নামে নাই ফরেস্টে বা পুলিশেও। তার লাগে আমার নামটা কেন তারা কোন ইয়ে কইছে বুঝতে পারলাম না। হয়তো আমরা সাইকেল নালা মাল দেখাইয়া যে তারা মদুরার থেকে পাথর উত্তোলন করবা, ওটার বিরুদ্ধে কথা কোয়ায় হয়তো আমার উপর আজকে অভিযোগ আর যে তারা ওখান থেকে মাল মাইনিং না করিয়া দেখা যায় মদুরা কুয়ারি থেকে তারা মাইনিং করতে হবে। অলরেডি এখানে তো বন্ধ, এখানে যদি বন্ধ হয় তো এখানে যদি করছে তো এখান থেকে তারা মাল আসবে, এই দিকে তো কোনো রাস্তাই তো নাই। আমরা বিভিন্ন অভিযোগ করছি, সিএম পর্যন্ত লেখা হয়েছে, তারা গ্রাম পরিষদের মানুষেও করছে এবং আমরাও তারা কইছে, আমরা সহযোগিতা করিয়া করছে, কিন্তু ডিপার্টমেন্টালি তরফ থেকে কাটিগোড়া ব্লকের সমাজকল্যাণ বিভাগের নুন্নগর 218 নম্বর শিশু বিকাশ কেন্দ্রের নানা দুর্নীতি নিয়ে সরব হলেন এলাকাবাসী। বুধবার নুন্নগর 218 নম্বর শিশু বিকাশ কেন্দ্রের ওয়ার্কার ও হেল্পার কেন্দ্রটিতে না গিয়ে অন্য একটি বাড়িতে শিশু খাদ্য বন্টন নিয়ে এলাকাবাসী সোচ্চার হন। দীর্ঘদিন ওই কেন্দ্রের ওয়ার্কার শিশু খাদ্য বন্টন না করে শিশু খাদ্য নিয়ে লাগামহীন দুর্নীতি করে যাচ্ছেন বলে তারা অভিযোগ করেন। ওই কেন্দ্রের শিশু খাদ্য নিয়ে দুর্নীতির তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করার দাবি রাখেন নুন্নগরবাসীরা। কাটিগোড়া থেকে ভিটিভি প্রতিনিধি শানু চৌধুরীর রিপোর্ট। ফাল 218 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারের ওয়ার্কার নেয়ার ফাল তাইন এই সেন্টার তুইয়া তাইন আর একবার ফটো গিয়া সামান পাঠাত লাগিয়েছিল, তাও 2 কেজি চাউল দিছে না, 300 গ্রাম মটর
বাস্তবে সামানার তো বেশ আইছে, আমরা চাইছিলাম রিসিভিং কপিটা দেখাও, তাই কপিটা দেখাইছি কিছুদিন। এখন আপনারা কিতা করতে চান? আমরা ওটা আমরা ডিসি মহোদয়ের কাছে দেখাইতাম চাই, সাইকেল ম্যাডামরা দেখাইতাম চাই যে তাই কিরকম দুর্নীতি করছেন। আর এটা এটা ইনকোয়ারি চাইনি, আমরা ইনকোয়ারি চাই তাই না? খালি আজকের দিনে দুর্নীতি করছেন তা না, অনেক দিন ধরে তাই দুর্নীতি করিয়া আইতিরা। উদারবন্দের দয়াপুর চা বাগান থেকে বুধবার উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। এতে এলাকা জুড়ে বিরাজ করছে চাঞ্চল্য। দয়াপুর চা বাগান থেকে উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। প্রাপ্ত তথ্য মতে মঙ্গলবার বিকেলে দয়াপুর চা বাগানের এলপি স্কুলের পাশে কুয়াতে স্নান করতে গেলে স্থানীয়দের নজরে পড়ে অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত মৃতদেহ। অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখে হাল্লা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা জমায়েত হন। পরে বিষয়টি উদারবন্দ থানায় জানানো হলে ঘটনাস্থলে ছুটে যান এএসআই পরিমল চন্দ্র দাস। তিনি গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। সংবাদ সংগ্রহ করা পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে যুবকের পরিচয় বের করতে পুলিশ তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে জানান তদন্তকারী পুলিশ অফিসার পরিমল চন্দ্র দাস। উদারবন্দ থেকে ভিটিভি প্রতিনিধি নঈম হোসেন বড়বুইয়ার রিপোর্ট। গতকালকে 28/7/20 ইংরেজি বিকাল অনুমান 4:30 সময় খবর পাওয়া, দয়াপুর বাগান হইতে খবর পাওয়া যায় যে একজন অচিনাকি মানুষ, হ্যাঁ, তাকে বাগানের জঙ্গলের একটি গাছের ডালের মধ্যে ফাঁস লাগিয়ে মারা গেছে। হ্যাঁ, তো ঘটনাস্থলে গিয়া ওই ব্যক্তির কোনো ধরনের কোনো তার পরিচিত মানুষ পাওয়া যায় নাই। হ্যাঁ, গতিকে আজকে সকালবেলা এটা মানে আমাদের ম্যাজিস্ট্রেট দ্বারা ইনকেস্ট করাইয়া মেডিকেলে পিএম করাইয়া মানে প্রিজার্ভেশনে রাখার জন্য পাঠানো গেল। বুধবার কাছাড় জেলায় শেষ খবর পাওয়া পর্যন্ত 82 জনের দেহে কোভিড পজিটিভ ধরা পড়ে। এই ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিক সুমন চৌধুরী জানান, কাছাড় জেলায় 7:30 পর্যন্ত পাওয়া খবর মতে 82 জনকে পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে 3 স্লটের রেজাল্ট এবং র্যাপিড অ্যান্টিজেনের কিছু রেজাল্ট মিলে, কিন্তু আরও কিছু র্যাপিড অ্যান্টিজেনের রেজাল্ট আওয়া বাকি, তাছাড়া কিছু স্লটের রিপোর্টও বাকি আছে। তার মধ্যে ফায়ার সার্ভিসের কয়েকজন পজিটিভ পাওয়া গেছেন এবং কন্ট্যাক্ট ট্রেসিংয়ে অনেকগুলো পজিটিভ এসছে। বেশ কিছু কন্ট্যাক্ট ট্রেসিংয়ে পাওয়া গেছে যাদের কোনো ট্র্যাভেল হিস্ট্রি নেই। পুলিশ কর্মীও কয়েকজন পজিটিভ পাওয়া গেছে। আমরা ফরেনার্স ট্রাইব্যুনাল নেট্রিপ মেইনলি অ্যাসিমটোমেটিক কেসগুলো অ্যাডমিশন দিচ্ছি। সিমটোমেটিক কেসগুলোকে আমরা শিলচর মেডিকেল কলেজে ভর্তি করাচ্ছি। গতকালকে বিমল পাল নামের যে ভদ্রলোক মারা গেছিলেন, আজকে ওনার কোভিড ডেথবোর্ডের রিপোর্ট এসছে এবং সরকার এটাকে কোভিডজনিত মৃত্যু বলে ঘোষণা করেছে। তো তার শেষকৃত্য কোভিড প্রোটোকল অনুযায়ী করা হচ্ছে। বুধবার থেকে বদরপুর বাজার এলাকায় সোয়াব সংগ্রহ শুরু হয়েছে। মূলত বদরপুর এলাকায় প্রতিনিয়ত বেড়ে ওঠা কোভিড সংক্রমণের ফলে করিমগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বেচ্ছায় সোয়াব টেস্ট করতে জনসাধারণের প্রতি আবেদন জানিয়ে সার্বজনীনভাবে সোয়াব সংগ্রহের ব্যবস্থা করা হয়। কিন্তু প্রাপ্ত তথ্য মতে খুব অল্প সংখ্যক মানুষই এদিন স্বেচ্ছায় সোয়াব টেস্টে এগিয়ে আসেন। বদরপুর থেকে ভিটিভি প্রতিনিধি প্রীতিতোষ বণিকের রিপোর্ট। অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের ফলে বড়খলার রায়পুর পেলাডহর এলাকার কৃষকদের মাথায় হাত। জেলা শাসকের কাছে স্মারকপত্র পেশ করেও হয়নি লাভ। এক রিপোর্ট। বড়খলার রায়পুরে জলসম্পদ বিভাগের অধীন মাসিমপুর কাটাকাল ডাইকের 12,200 নম্বর সুইস গেটের কাছে অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে বৃহত্তর রায়পুর পেলাডহর এলাকার কৃষকরা কৃষিকাজ করতে পারছেন না। বর্তমানে কৃষি মরশুম চললেও ওই অঞ্চলের কৃষকরা হাত পা গুটিয়ে বসে আছেন। কারণ সয়েল কনজারভেশনের পক্ষ থেকে ইতিপূর্বে 12 লক্ষ টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ করা হয়েছে। স্থানীয় কৃষ্ণপুর বৈরবনগর জিপি সভাপতি হিফজুর রহমান বড়বুইয়া বলেন, কৃষি জমি ভরাটের জন্য বাঁধ নির্মাণ করা হয়েছিল, কিন্তু বাঁধের উচ্চতা বেশি হওয়ায় কৃষকদের স্বার্থের পরিপন্থী হয়েছে। তিনি বাঁধের উচ্চতা 2 বা 3 ফুট কমিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। ইতিমধ্যে এ ব্যাপারে কাছাড়ের জেলা শাসকের কাছে স্মারকপত্রও পাঠানো হয়েছে। বুধবার তিনি বাঁধটি সরজমিনে পরিদর্শন করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একলাসউদ্দিন, তমিজুর রহমান, রিসুক আহমেদ, ইব্রাহিম আহমেদ প্রমুখ। বড়খলা থেকে ভিটিভি প্রতিনিধি শিবির আহমেদ বড়বুইয়ার রিপোর্ট। এই এলাকা কৃষ্ণপুর গাঁও পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ
এলাকা হয়েছে গিয়া কৃষিজীবী মানুষ, এই এলাকার মানুষগুলা এবং কৃষি অঞ্চল যেগুলো আছে, এই কৃষি অঞ্চলগুলো বর্তমানে একটা বান্দর কারণে এখানে এই ওয়াটার সোয়েল কনজারভেটরতে গিয়া একটা বাঁধ বইছে কেন, যে বান্দর কারণে এখানে জল আটকে রয়েছে এবং এই জল আটকার কারণে যেভাবে প্রতি বছর কৃষকরা তাদের নিজের জমি থেকে কৃষি পণ্য উৎপাদন করত, কিন্তু বর্তমান মরশুমে কৃষির মৌসুম, এই মৌসুমেও বর্তমানে এই কৃষি কাজের মানুষ এখনও লাভতে পারছে না জলের কারণে। নির্মাণের এক বছরের মধ্যে নষ্ট হতে শুরু করেছে মনিয়ার খাল আনন্দ খাল PMGSY সড়ক, নিম্নমানের কাজের উঠল অভিযোগ। নির্মাণের এক বছর যেতে না যেতেই ভেঙে যাচ্ছে মনিয়ার খাল আনন্দ খাল PMGSY সড়ক, আর এতে নির্মাণ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ তোলেন এলাকাবাসী। অভিযোগ মতে 2018 সালের ডিসেম্বর মাসে PMGSY প্রকল্পের অধীনে প্রায় 5.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয় মনিয়ার খাল আনন্দ খাল 5.5 কিলোমিটার রাস্তার, আর কাজ সম্পূর্ণ হয় 2020 সালের জানুয়ারি মাসে। কিন্তু কাজ শেষ হওয়ার এক বছর পূর্ণ হওয়ার আগেই সড়কের বেশ কিছু অংশের ব্লক ভেঙে যাচ্ছে, কোথাও কোথাও রাস্তা ধসে গিয়ে ক্ষেতের জমির সাথে মিশে যাচ্ছে, আর এতে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ তুলে কিছুদিনের মধ্যে রাস্তার অস্তিত্ব থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করেন এলাকাবাসী। আমড়াঘাট থেকে VTV প্রতিনিধি বিক্রম বিজয় দাসের রিপোর্ট। নেহাল থেকে আমরার আনন্দখাল বস্তি যে রাস্তার কাজটা হয়েছে, এই কাজটা এমন বহুত মানে নিম্নমান কাজ হয়েছে, এখন এমন অবস্থা আমরার অনেক অনেক জায়গার মানে রাস্তাটা নিশা হইয়া ক্ষেতর সঙ্গে মিশিয়া রিয়া মানে ব্লকগুলা ফাটি গেছে, ফাটিয়া যে অবস্থা আছে আগামী বছর আইতে আইতে দেখা যায় যে আমরা রাস্তাটা শেষ হয়ে যাব, এটা রাস্তা বলিয়া কও যেত না, এইরকম অবস্থা আমরা বর্তমানে। কন্ট্রাক্টরদের কইছি যে এটা কিছু দলকি জায়গা আছে, ইয় জায়গা দল জায়গা আছে, এটার মধ্যে মাটি একটু বেশি দিয়া আপনি তারপরে কাজ করুন, কিন্তু কন্ট্রাক্টরে মোটামুটি করছে, ওইলে এটা তো করার পরেও দেখা যায় 6 মাসের মধ্যে রাস্তাটা নিশা হয়ে গেছে, নিশা হইয়া ব্লকগুলো ফাটিয়ে যার গিয়ে গুরুত্ব কম দিছেন তাই না, এখন আগামী বছর আইতে আইতে এই রাস্তাটা আমরা মোটামুটি আর মিশিয়ে যাইব মাটির সঙ্গে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 130তম প্রয়াণ দিবস পালন করলো AIDSO, AIDYO এবং AMSS কাছাড় জেলা কমিটি। এই উপলক্ষে বুধবার সংগঠনের উকিলপট্টিস্থিত জেলা কার্যালয়ের সামনে প্রতিকৃতি স্থাপন করে মাল্যদান করেন AIDSO-র কাছাড় জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, AIMSS কাছাড় জেলার সম্পাদক দুলালী গাঙ্গুলি ও AIDYO-র কাছাড় জেলা সম্পাদক বিজিত কুমার সিংহ। এছাড়াও এদিন সংগঠনগুলির পক্ষ থেকে অনলাইনে বেলা 12টা থেকে 2টো পর্যন্ত বিদ্যাসাগরের জীবন ও সংগ্রামের উপর আলোচনা করা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন AIDSO-র আসাম রাজ্য কমিটির সহসভাপতি হিল্লুল ভট্টাচার্য, AIMSS এর পক্ষে স্বাগতা চক্রবর্তী প্রমুখ। শিক্ষা দীক্ষার যতটুকু সুযোগ এবং সুবিধা সেটুকু আমরা উপলব্ধি করতে পারছি। আজকের দিনে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে সমস্ত ত্রুটি এবং যে ত্রুটিগুলির জন্য সাধারণ ছাত্রছাত্রীরা ভুক্তভোগী, এই সমস্ত সমস্যাগুলি নিয়ে আজকের দিনে আজকের এই মহান দিবসকে সামনে রেখে আমরা ছাত্র সংগঠন AIDSO আজকে সর্বভারতীয় একটি প্রতিবাদ দিবস আমরা পালন করছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। কাছাড় বন বিভাগের বড়সড় সাফল্য, পাচারের পথে উদ্ধার বিরল প্রজাতির বন্যপ্রাণী। গৃহপরিচারিকাকে দর্শনের চেষ্টা, কাটিগড়ায় আটক বিদ্যুৎ বিভাগের কর্মী। কাছাড়ে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, বুধবার আরো 82 জনের দেহে কোভিড শনাক্ত। VTV প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই, নমস্কার।